জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। জনকল্যাণ কাজে ধীরগতি, আসলে ধীরগতি নয়, লোক সমাগম হয় না বিধায় অনেকে চোখে পড়ে না, আপনারা চোখে পড়েনি। শুধু খেলা মাঠ কেন, এই ঢাকা চারবাসী অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতালে যাবে, সে হাসপাতাল তো নেই। জয়েন্ট জনতা ক্লাবের নেতৃত্ব যা দিচ্ছেন তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জয় টিভির জনতার পরিচিত প্রিয় মুখ সংলাপ অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী জনাব ডক্টর আওলাদ হোসেন, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জনকল্যাণকর কাজে আপনার সরব উপস্থিতি সাধারণ মানুষের মনে সঞ্জীবনী শক্তি যোগায়, হঠাৎ করে আপনার নীরবতা, এর কারণ কি? ধন্যবাদ। জনগণের সেবা করা এবং জনগণের সেবা করার জন্য এলাকায় উন্নয়ন করা এবং এই কাজ যদি হয় পঙ্ক নামে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তবে সেটা ইবাদত। আর আমি মনে করি রাজনীতি মানে হল জনগণের কল্যাণ করা এবং জনগণের সেবার জন্য এলাকা উন্নয়ন করা। আমার এই রাজনীতির উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আমি আসলে রাজনীতির মাধ্যমে ইবাদতকে খুঁজে পাই। আমি মনে করি যেহেতু আমি রাজনীতি করি, এই এলাকার মানুষের সুখে দুঃখে তার পাশে থাকতে পারলে এবং এলাকার মানুষকে সুন্দরভাবে বসবাস করার জন্য এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি আত্মনিয়োগ করতে পারলে এটা আমার ইবাদতের সামিল হয়। ছাত্র জীবন থেকে আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে সারা বিশ্বে করোনা মহামারী চলছে, আর করোনা মহামারী কালে স্বাস্থ্যবিধি মেনে চলাটা আমাদের সকলের জন্য নিরাপদ। আমার কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে যদি কেউ করোনা আক্রান্ত হয়ে যায়, তবে আমি পরম করুণা আল্লাহর কাছে কি জবাবদিহি করব। সেজন্যই চলমান করোনা মহামারীকালে লোক সমাগম করা থেকে আমি বিরত রয়েছি। আমি চেষ্টা করছি যে লোক সমাগম না করে হলেও এলাকার কল্যাণে কাজ করা যায়, মানুষের বিপদ আপদ অসুখ বিসুখ বিভিন্ন প্রকার সুখে দুঃখে পাশে থেকেও কল্যাণ করা যায়, যেটা সকলের চোখে পড়ে না। যেমনি আপনি প্রশ্ন করেছেন যে আমার জনকল্যাণ কাজে ধীরগতি, আসলে ধীরগতি নয়, লোক সমাগম হয় না বিধায় অনেকে চোখে পড়ে না, আপনারা চোখে পড়েনি। আমার জনকল্যাণমূলক কাজ একই গতিতে এগিয়ে চলছে যেমনিভাবে বিগত দিনে করেছিলাম। জুরানবাসীর প্রাণের দাবি একটি খেলার মাঠ, আপনার দল ক্ষমতায়, এ নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? জুরাইনবাসী আমিও যখন ক্লাস টুতে পড়ি 1968 সাল, ওই ক্লাস টুতে পড়াকালীন অবস্থায়ও আমি একটি ছোট্ট বালক হিসেবে আমিও কোনো খেলার মাঠ তখন খুঁজে পাইনি। আসি আজকে 2020 সাল, দীর্ঘ 52 বছর পরেও এলাকায় খেলার মাঠ খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু খেলার মাঠ কেন, এই ঢাকা চারবাসী অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতালে যাবে, সে হাসপাতাল তো নেই। এই জুরাইনবাসী ঢাকা চারবাসী একটি ছেলে বা মেয়ে হাই স্কুল শেষ করে কলেজ লেখাপড়া করতে যাবে, সে ধরনের কলেজও তো নেই। এই জুরাইনবাসী
মেয়ে বিয়ে দিবে, একটা কমিউনিটি সেন্টার দরকার। ঢাকা চারে 60টা ওয়ার্ড, একটা কমিউনিটি সেন্টার তো নেই। আপনি বলছেন খেলাধুলার কথা, আমার এলাকার যুবক ছেলেরা কিশোরেরা সারাদিন ঘরে বসে থাকতে পারে না, ছোট্ট বাড়ি এক রুম বা দুই রুমের বাসা, সেখানে সারাদিন বাবা মার সামনে বসে থাকা সম্ভব নয়। ওরা একটু ঘুরতে বেরোয় রাস্তায়, রাস্তাও ঘোরার জায়গা নেই, কোনো দোকানে আড্ডা মারে, মানুষ বখাটে বলে, আর মাদক ব্যবসায়ীরা এই সুযোগে আমার এলাকার যুবক ছেলেদেরকে কৌশলে মাদকাসক্ত করে ওদের জীবনটা ধ্বংস করে দেয়। এই জন্য দেয় আমরা, আমরা যেটা খেলায় মার দিতে পারতাম, তবে আমার এলাকার যুবক ছেলেরা কিশোরেরা স্কুল শেষ করে বইয়ের ব্যাগটা বাসায় রেখে চলে যেত খেলার মাঠে, খেলতে খেলতে ক্লান্ত হয়ে সন্ধ্যায় ঘরে ফিরত, মা বাবা তাকে বলতো পড়তে বসো, সে পড়তে বসত, সে কিন্তু মাদকাসক্ত হওয়ার সুযোগই পেত না। এই খেলার মাঠের দাবি আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকেই এ দাবি উঠেছিল, কিন্তু অদ্যাবধি আমরা এ এলাকায় একটি খেলার মাঠ করে দিতে পারিনি। আসলে আমরা যারা নেতা, আমরা যারা সমাজ সেবক, আমরা খেলার মাঠের জন্য উদ্যোগই নেইনি। খেলাধুলায় বড় ভূমিকা রাখা জুরাইন জনতা ক্লাবটি জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত, এর পুনর্নির্মাণে আপনারা কোনো উদ্যোগ নেবেন কি? ধন্যবাদ। জুরাইন জনতা ক্লাব যখন পূর্ণ যৌবনা ছিল, যখন জুরাইন জনতা ক্লাবের সেকেন্ড ডিভিশন ফুটবল টিম ছিল, তখন আমরা ছোট, আমরা দেখেছি জুরাইন জনতা ক্লাবের পারফরমেন্স, খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ডে জুরাইন জনতা ক্লাবের কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয় ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে জুরাইন জনতা ক্লাবের নেতৃত্ব যা দিচ্ছেন তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। জুরাইন জনতা ক্লাবকে পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন, এটা সম্পূর্ণ ক্লাব কর্তৃপক্ষের নেতৃত্বে ব্যর্থতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আপনারা জানেন জননেতা শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে ক্রিকেট আমাদেরকে সম্মানিত করেছে, বাংলাদেশে লাল সবুজ পতাকাকে পরিচিত করেছে। এককালের ক্রিকেট সম্রাট ভারতকে পাকিস্তানকে পরাজিত করে বাংলার টাইগাররা বিজয়ী হয়েছে। খেলাধুলার জন্য আমাদের সরকারের পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও আমাদের জুরাইন জনতা ক্লাবের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ব্যর্থতার কারণে আমরা সরকারের সেই সুযোগ সুবিধা আনতে পারিনি, ক্লাবকে কাজে লাগাতে পারিনি। আমরা আমাদের এই এলাকার ছেলেপেলেদের ছেলেমেয়েদের জন্য ক্লাবকে একটি ক্রীড়া চর্চার স্থান হিসেবে তৈরি করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমি মনে করি যে আমাদের সরকারের যথেষ্ট উদ্যোগ আছে, আমাদের সরকারের যথেষ্ট কর্মসূচি রয়েছে খেলাধুলা উন্নয়নের জন্য। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে ক্লাব কর্তৃপক্ষ অনতিবিলম্বে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করুক, প্রয়োজনে আমিও সহযোগিতা করব যাতে সরকারের কাছ থেকে সহযোগিতা এনে আমরা জুরাইন জনতা ক্লাবকে উন্নত করে এই এলাকার ছেলেমেয়েদের জন্য একটি সুন্দর খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জয় টিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত জনতার জনপ্রিয় পরিচিত মুখ ডক্টর আওলাদ হোসেনের সাক্ষাৎকার আপনারা
শুনলেন। এই মানুষটির হাত ধরেই এই জুরাইনবাসীর যে সমস্যাগুলো দূরীভূত হবে সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পূর্ব জুরাইন, কদমতলী, ঢাকা।